এই হচ্ছে বাস্তবতা। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা। এখানে আছে বসে হাজার হাজার মানুষ, হাত তুলেছে পাঁচ ছয় জন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি? একবার যে সিরাত পড়েছে সেও জানে। দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ইকোনমিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, আপনার জিও পলিটিক্স পড়ছে, ইউনিভার্সিটি কোচিং করছে, বিসিএস কোচিং করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। এরা এমন কোনো বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই। কিন্তু যে চারজন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। এটা কি উত্তর সঠিক? এই হচ্ছে অবস্থা, এটা কমন। আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ। কোন সাহাবিকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায়? খায়বার যুদ্ধ কোন সাহাবির হাতে জয় হয়েছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদর যুদ্ধে কতজন মুসলিম শাহাদত বরণ করেছে? আপনার মোতার যুদ্ধে কার হাতে নয়টা তরোয়াল ভেঙেছে? হুনাইনের যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে? হুনাইনের যুদ্ধের কথা কোন সূরার মধ্যে বলা আছে? একটু কঠিন প্রশ্ন করলে তো অবস্থা খারাপ। আমি করে লজ্জিত করতে চাচ্ছি না, এই জন্য প্রশ্নগুলো করলাম না। যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়ুয়া ছাত্র এরা উত্তর দিতে পারে না। তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয়? এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিলিয়াতের মধ্যে থাকবে না? আগামী 10-20 বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে, এরাই পলিটিক্সে যাবে, এরাই সোশ্যাল দায়িত্বে যাবে, এরাই দেখবেন বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন আরেকটা মূর্খ জেনারেশন আপনার মাথার উপর চেপে যাচ্ছে। এর পরে যে জেনারেশন আসছে, আমাদের সন্তান, আমার মেয়ে, আপনার ছেলে, এদের অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে। যদি এখন থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই, এটা বাস্তবতা। অথচ আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কেয়ামতের মাঠে যে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বোঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরও খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন, 30-40 গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্যে। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দিয়ে আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন। যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। কি চান আপনি সিদ্ধান্ত নেন।